থাক 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 শুয়ে আছে থাক ওটা থাকবে না ও আরামে আরামে আছে থাকুক ফটো করে নিয়েছে দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শকবৃন্দ দেখতে দেখতে কোরবানির ঈদ চলে এলো আর মাত্র কয়েকদিন পর কোরবানির ঈদ আপনারা হয়তো অনেকেই আপনাদের কোরবানির পশু কিনে ফেলেছেন হয়তো এখনও বা অনেকেই আপনারা আপনাদের কোরবানির পশু কিনতে পারেননি আর মাত্র তিন থেকে চার দিন টাইম রয়েছে দর্শকবৃন্দ এই কোরবানির ঈদকে সামনে রেখে কলকাতার খাটালগুলোতে যে ধরনের গরুর আমদানি হয় বা যে ধরনের গরু কলকাতার খাটাল মালিকরা রেডি করেন সেই তথ্যই আজকে আমি আপনাদের সামনে একটু তুলে ধরব এবং বিশ্বমানের যে গরুগুলো এই খাটালে রয়েছে সেই গরুগুলোর দামের ব্যাপারটা এবং বডি ওয়েট সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দর্শকবৃন্দ এই ফার্মের যে মালিক সেই মালিকের সঙ্গেও আমি একটু কথা বলবো তার আগে পুরো খাটালটি আমি একটু আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাই দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিশাল বিশাল গরু বিশ্বমানের গরু দর্শকবৃন্দ এই গরুগুলোর এক একটার হাইট 6 ফুটের উপর এবং আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই সমস্ত গরুগুলো বলদ গরু কিন্তু এদের একটিও বলদ গরু নয় এই সমস্ত গরুগুলো হচ্ছে গাভী গরু হয়তো আপনাদের কল্পনার বাইরে যে এত বড় বড় গাভী হতে পারে কিন্তু এটাই বাস্তব এবং এটাই সত্য কলকাতায় যে সমস্ত গরুগুলো কোরবানির উদ্দেশ্যে বিক্রি হয় তাদের অধিকাংশই কিন্তু গাভী গরু আর এটাই কলকাতার কাস্টমারদের প্রথম চয়েস তাহলে চলুন দর্শকবৃন্দ এই খাটালের মালিকের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক এবং এই গরুগুলোর দামের ব্যাপারে একটু ধারণা আমি আপনাদেরকে দিই দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে যে গির গরুটি রয়েছে এটির দাম চাইছেন টাকা 1,45,000 টাকা এই যে সামনে লাল গির সবথেকে এই এই যে গরুটা সবথেকে মানে এটা ধরো পাকিস্তানি এটা পাকিস্তানি গরু এইটা এইটা এই গরু হচ্ছে পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি এরকম ছিট ফুট এটার মোটামুটি কত দাম আছে এটা দাম আমার বিক্রি হয়েছে ওই 2,01,000 টাকা 2,01,000 টাকায় বিক্রি হয়ে গেছে আচ্ছা মোটামুটি এর মানে মাংস কতটা কত মন মাংস হবে এটা মাংস আমার আনুমানিক তো এটা 9 থেকে 10 মন হবে 9 থেকে 10 মন মাংস হবে পাকিস্তানি দর্শকবৃন্দ আরও কিছু বিষয় আমি চাচার কাছ থেকে জেনে নেবো চাচার এই যে খাটালের অ্যাড্রেসটা এবং নাম আমি চাচার সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদের সামনে এই প্রতিবেদন তুলে ধরবো আপনারা যারা এই খাটালটি সম্পর্কে জানেন না অবশ্যই অ্যাড্রেসটা পেয়ে যাবেন অ্যাড্রেস দেখে আপনারা এখানে আসবেন চলুন দর্শকবৃন্দ এই ফার্মের মালিক চাচার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক চাচা সালাম আলাইকুম চাচা আপনার নামটা একটু বলুন দর্শকদের নাম হাজি নিজামুদ্দিন মল্লিক হাজি নিজামুদ্দিন মল্লিক মন্ডল মন্ডল আর আপনার এখানকার অ্যাড্রেসটা একটু বলুন দক্ষিণ 24 পরগনা হ্যাঁ 6টা কালিকাপুর মহেশতলা মহেশতলা দর্শকবৃন্দ আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশনে লিখে দেবো ঠিক আছে আমি লিঙ্ক শেয়ার করবো আপনারা সবার সেখান থেকে দেখে ফোন নাম্বারটা 9836 4646 3551 দর্শকবৃন্দ আমি ফোন নাম্বারটাও স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে কল করবেন এখানে 15 দিন পরে দেখবো দর্শকবৃন্দ এইখানে যে গরুর কালেকশন গুলো রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে এবং কেমন দাম চাইছে এবং কতটা মাংস হবে সেই বিষয়গুলো আমি চাচার কাছ থেকে বিস্তারিত জেনে নেবো চাচা এই ফার্মটি দীর্ঘ 15 থেকে 17 বছর ধরে চাচা পরিচালনা করছেন চলুন দর্শকবৃন্দ এখানকার কালেকশন গুলো একটু দেখে নেওয়া যাক দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন গরু দেখুন দর্শকবৃন্দ বিশ্বমানের গরু এখানে রয়েছে হেভি হেভি গরু বিশাল ওয়েটের গরু এগুলো কেমন দাম চাইছেন কতটা মাংস হতে পারে সেই আইডিয়া একটু চাচার কাছ থেকে জেনে নেওয়া যাক আচ্ছা এই লাইনে যে গরুগুলো দেখতে পাচ্ছি দেখুন এই গরুটা আমি দাম চাইছি 2,50,000 টাকা 2,50,000 এটা এটা দাম কড়াকড়ি হবে আমি যদি চাওয়া দাম আপনার হচ্ছে চাওয়া দাম ওটা তারপরে কাস্টমার এখানে এলে দরদাম হবে হবে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আমি গরুটি আরো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে অনেক বড় গরু এটি মোটামুটি মাংস কতটা হতে পারে চাচা এটা 10 পার করে 10 মন পার করে যাবে 10 মন পার করে যাবে এটার
দর্শকবৃন্দ, আমি আরও যে গরুর কালেকশনগুলো রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরবো। চাষিদিকে একটু ব্যস্ত রয়েছে কাস্টমার সঙ্গে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে দর্শকবৃন্দ, আমি গরুগুলো ঘুরে ঘুরে দেখি, তারপরে আপনাদেরকে দেখাই, তারপরে আমি এই গরুগুলোর দামের ব্যাপারটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন চাচা একজন ব্যস্ত মানুষ, ঠিক আছে। তবুও আমি ফার্মে এসেছি বিশেষত সাইলেন্স দেওয়ার জন্য, এবং কাউমেটের অর্ডার ছিল, সেই অর্ডার আমি এখানে দিতে এসেছি, এবং দেখলাম যে বিশাল একটা ব্যাপার এখানে, ঠিক আছে। সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। এখানকার অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে লিখে দেবো, সেখান থেকে কিন্তু অ্যাড্রেস নিয়ে আপনারা এই খাটালে একবার আসতে পারেন, এবং এখান থেকে আপনাদের কোরবানির জন্য আপনারা কিন্তু গরু সংগ্রহ করতে পারেন। তো দর্শকবৃন্দ, পুরো শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি যত গরুর কালেকশন এখানে রয়েছে, ঠিক আছে। সব রকম গরু এখানে রয়েছে, ঠিক আছে। দর্শকবৃন্দ, আমি তুলে ধরছি আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন এখানে যে গরুর কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন। এই সাইডে ভালো ভালো যে গরুগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা থাকবেন আমার সঙ্গে, শেষে আমি চাচার সঙ্গে কথা বলবো, এবং দামের বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ, চলুন দর্শকবৃন্দ, আমি ওই যে চাচা পরে তোমরা গরুকে চিনতে পারবে না। যদি আর 2-3 সপ্তাহ আগে হলে তোমাদের দেখো আল্লাহ যেটা হুকুম হবে সেটাই হবে। এই যে কালো কালো ভাবটা আছে উঠে যাবে, পুরো এরম এই পেটের মতো রং হয়ে যাবে, এই পেটে যেরম রং আছে এরম। কত দাম চাইছেন? এটা গির 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 এটা গির গির দুধ দেয় না?